तुझ में गिरता है यारा, ए या करू तुझ में रब दिखता है यारा, मैं क्या करूं। यू नो शाहरुख खान? यस यस। এখানে ইউনিক কালেকশন অফ কার্পেট আছে এবং লাইক লার্জেস্ট কালেকশন অফ কার্পেট ইন আজারবাইজান। কারণ আমি কালকে এসেছিলাম রাত একটার সময়, বাকুতে আমি ল্যান্ড করেছিলাম এবং আমার সাথে কিছু বাংলাদেশি ভাইরা ছিল, তারা বেরিয়ে যায়, তাদের গাড়ি চলে আসে, তারা বেরিয়ে যায়, কিন্তু আমি ওয়েট করেছিলাম ডে লাইটের জন্য, ওয়েট করছিলাম। তো ডে লাইট অ্যারাউন্ড 6:20 নাগাদ ডে টাইম, মানে সানরাইজ টাইম ছিল। তো আমি 5:30-5:30 ওয়েট করলাম, তারপর যখন বাইরে গেলাম প্রচণ্ড ঠান্ডা ছিল, প্রায় 9-10 ডিগ্রি টেম্পারেচার ছিল বাইরে, এবং ইউরোপে এখন বেশ ঠান্ডা আছে, এটা এপ্রিল অবধি ইউরোপে ঠান্ডা থাকে এবং মে থেকে গরম শুরু হয়ে যায়। তো নমস্কার বন্ধুরা, আমার নাম অর্পণ দেবনাথ, তোমাদের এডি ব্লগ, চলো এই ব্লগটা শুরু করা যাক। তো বাইরে বেরিয়ে আমি ক্যাব বুক করি, যেটা হলো বোল্ট অ্যাপের থ্রু দিয়ে আমি ক্যাব বুক করি, এবং সেখানে দেখাচ্ছিল অ্যারাউন্ড 7 মান্নাত মতন দেখাচ্ছিল। আমার যখন এখানে পৌঁছাই, ক্যাব ড্রাইভার কিন্তু আমার থেকে অনেক বেশি চায়, মানে 45 মান্নাত চেয়েছিল, তারপর আমি 30 মান্নাত দিয়েছিলাম। তো আমি জানি না এটা ঠিক না ভুল, 30 মান্নাত মানে অ্যারাউন্ড 1500 টাকার কাছাকাছি। তো আমি 21 কিলোমিটার আসছি এয়ারপোর্ট থেকে বাকু মেইন সিটিতে, সেখানে 1400 টাকা, আমি জানি না ঠিক কি ভুল। এটা আমার রুম, একদম মেসি হয়ে আছে একটুখানি, আমার ব্যাগ রাখা আছে। এটা ভিউ রুম থেকে, ইটস নট রুম মানে অ্যাপার্টমেন্ট, এয়ারবিএনবিতে বুক করা। ওয়াট আ ভিউ, এটা আপনাদের বাইরে বেরিয়ে দেখাচ্ছি, বেশ ঠান্ডা আছে বাইরে। এটা এন্ট্রান্স, এখানে জুতো রাখার জায়গা, প্লাস এইখানে একটি ডাইনিং স্পেস কাইন্ড অফ আছে, মানে ড্রো মানে বসার জায়গা কাইন্ড অফ আছে এখানে। ওকে নাইস, বাহ, এখানে মনে হয় কেউ ছবি আঁকে, প্রচুর ছবি আঁকার সরঞ্জাম আছে। তো টোটালি অ্যাপার্টমেন্টটা আমার পড়েছে হলো 1200 টাকা, 1200 টাকা মানে হলো ইন্ডিয়ান কারেন্সিতে 1200 টাকা, এবং এয়ারবিএনবি থ্রু বুক করেছি। তো 1200+ ক্লিনিং চার্জ, পার ডে ক্লিনিং চার্জ 500 রুপিস, প্লাস এয়ারবিএনবি সার্ভিস চার্জ, সব কিছু মিলিয়ে অ্যারাউন্ড বলতে পারেন আমার 1900 টাকা পড়েছে পার ডে। মানে আজারবাইজানে আমি যদি একটা অ্যাপার্টমেন্টে থাকি, সেখানে আমার প্রাইস হচ্ছে 1900 টাকা। তো প্রত্যেকবার আমি যেটা করি, ফার্স্ট কোনো কান্ট্রিতে গিয়ে সেখানকার সিম নিই। তো এখানকার সিম হলো বাক্সেল, আমি আগে থেকে রিসার্চ করে রেখেছিলাম, বাক্সেল এখানকার ফাস্টেস্ট নেটওয়ার্ক। তো বাক্সেলের সিম আমি এয়ারপোর্ট থেকে নিই, দিস ইজ বাক্সেল, এটা আমার ফোন নাম্বার। তো বাক্সেল এটার প্রাইস আমার নিয়েছে অ্যারাউন্ড 35 মান্না। তো 35 মান্নাতে 20 জিবি ডেটা পেয়েছি, আনলিমিটেড হোয়াটসঅ্যাপ কল এবং হোয়াটসঅ্যাপ ইউসেজ পেয়েছি, এবং 100 মিনিট কলিং পেয়েছি। এটা বাথরুম, বাথটাব আছে এখানে, এটা একটা ছোটো বাথরুম, অ্যান্ড দিস ইজ দ্য কিচেন, এখানে রান্না করার জায়গা আছে, গ্যাস অলরেডি আছে এখানে, জাস্ট অন করতে হবে এখান থেকে। ইউটেন্সিল রেডি হয়ে গেছি বেরোনোর জন্য। তো সবার আগে যেটা দরকার, কারেন্সি এক্সচেঞ্জ, কারণ আমি ডলার নিয়ে এসেছিলাম, যেরকম আপনাদের বলেছিলাম আমি ইন্ডিয়াতে আজারবাইজানি মান্নাত পাচ্ছি না, কারণ হলো যেটা ট্রেডিং হয় না ইন্ডিয়ার সাথে সেটার কারেন্সি পাওয়া যায় না। যেরকম আমি জিম্বাবুয়ে যাওয়ার প্ল্যান করছি, জিম্বাবুয়ের কারেন্সি নেই, এবং উগান্ডার কারেন্সি নেই, তো অনেক রকম দেশের কারেন্সি নেই, যেরকম এক্সাম্পল দিলাম। তো এখানকার আমি কিছু এয়ারপোর্টে সিম কেনার সময় আমি কিছু কারেন্সি এক্সচেঞ্জ করি, সেটা হলো এটা হলো 50 মান্নাত আজারবাইজানি কারেন্সির, বেশ সুন্দর দেখতে। এখানে একটা সিঁড়ি আছে, দুটো মানুষ, ইটস লাইক ফ্লাইং ইগল, এখানে বার্ড বিক বলে এটাকে, দুটো ডানা, এখন বার্ড বিক। আরেকটা যেটা আজারবাইজানের নাকচিভান, যেটা হলো মাঝখানে আর্মেনিয়া আছে, এটা হলো আজারবাইজানের ম্যাপ, একটু ডিসপিউটেড এরিয়া আছে হালকা। আর দিস ইজ লাইক 5 মান্নাত। 1টা বাজে বেরিয়ে পড়েছি, ফার্স্ট টাইম ইউরোপের রাস্তায় দাঁড়িয়ে ব্লগ করছি। তো এখানে পাশেই হলো নিজামী স্ট্রিট, একদম নিজামী স্ট্রিটের জাস্ট স্ট্রিটটা যেখানে শেষ হচ্ছে সেখানে আমার অ্যাপার্টমেন্ট। এসে গেছি রাস্তায়, অ্যাজ পার ম্যাপ ফলো করে 29th 28th মে মেট্রো স্টেশন যাওয়া যাক, ওখান থেকে ওল্ড বাকুর দিকে আমি রওনা দেবো।
এবং এখানের যেরকম দেখার জিনিস হলো ওল্ড বাকু, তারপর হলো ওখানকার স্ট্রিট, তারপর হলো এখানকার যেরকম আছে হলো ফ্লেম টাওয়ার। তো ফ্লেম টাওয়ার দেখাবো, সবই আপনাদের দেখাবো যতটা পারবো, কারণ এখানে সানসেট টাইম অ্যারাউন্ড আছে 7টার দিকে। তো বেশ এক্সাইটেড লাগছে, এরকম ভেবেছিলাম ওয়ার্ল্ড ট্যুরে বেরোবো, অলরেডি বেরিয়ে পড়েছি এবং একটু ঘুমটা কম হয়েছে কিন্তু বেশ এনার্জাইজড আছি। এবং আমি একা, আমি সোলো একা ওয়ার্ল্ড ট্যুরে বেরিয়ে পড়েছি, ফার্স্ট কান্ট্রি আজারবাইজান সিজন 1, ইটস বাকু ডে 2। যেরকম আপনাদের একটা এক্সাম্পল দিই, আমার যেরকম অসুবিধা হচ্ছে কিছু কী কী এখানে যেরকম পড়া যাচ্ছে না, এটা কী লেখা আছে, তো এখানে অনেক কিছুই আছে যেটা পড়তে পারি না কী লেখা আছে, কারণ এক্স্যাক্টলি ডাইরেক্ট ইংলিশে লেখা নেই, এখানকার ল্যাঙ্গুয়েজে লেখা আছে বা রাশিয়ান ল্যাঙ্গুয়েজে লেখা আছে। যেরকম বললাম খিদে পেয়েছে, তাই জন্য এখান থেকে চিকেনের কিছু আইটেম নেই। এখানে রান্না হচ্ছে, তুজমে রব দিখতা হ্যায় ইয়ারা মে ক্যা করু। ইউ নো শাহরুখ খান? Yes, yes. And Salman Khan also? Suraj Mamettam. Hmm. Chub kanne lagan. Asmai. Chub kanne lagan. Yeah, finish. Yeah, I know. মানে অনেকেই জানে এবং শাহরুখ খান সালমান খানের ব্যাপারে জানে এবং আই এম ফ্রম ইন্ডিয়া এটা জিজ্ঞেস করলেন, ভালো। ইওর নেম? গুড গুড, মাই নেম ইজ জাভেদ। রিলেটিভলি মানে ইউরোপে আজারবাইজান হলো মানে বাকি কান্ট্রির তুলনায় অনেকটাই চিপ, কারণ আমি যেটা খেলাম 2.8 মান্নাত, মানে হলো 150 টাকায়, মানে হলো বলতে পারেন হলো আমাদের ইন্ডিয়ান কারেন্সিতে নিয়ার অ্যাবাউট অ্যাপ্রক্সিমেটলি 150 টাকায়। আমি এই জিনিসটাই আমি ইন্ডিয়াতেই পাবো না, এটাই হলো কথা। তো ওখানে এখানে যেরকম দেখাচ্ছি বারবার করে বাস, আমাকে সব কিছুই নতুন লাগছে এবং সব কিছুই মনে হয় দেখাই। এখানকার বাস, ওইদিকে বাস স্ট্যান্ডে বাস দাঁড়িয়ে আছে অনেক কটা। তো মেট্রো স্টেশন চলে এসছি, 28th মে মেট্রো। কি ভিড় এখানে, বাপরে বাপ, টান টান ভিড়, টান টান ভিড়, কী করে যাবো আমি জানি না। মেট্রো কার্ড কোথায় কাটবো দেখতে হবে, টিকিটটা কোথায় কাটবো। তো টিকিট কী করে বুক করতে আমি বুঝতে পাচ্ছি না, মতলব কই বাদে কই। হ্যাঁ ঠিক আছে, ইয়া হাউ টু বুক, হাউ মাচ, টু মানাত, ওকে ওকে, টু মানাত ইউ পে অ্যান্ড টেক দিস কার্ড ফর টু পাঞ্চ ইট দেন ফর ট্রাভেলিং ইউ নিড গুগল ট্রান্সলেটার ইউজ করতে হবে। ওকে ওয়ান সেকেন্ড, এখানে সবচেয়ে বেশি সমস্যা হচ্ছে ভাষার, যেটা ইউ নো লিটল লিটল ইংলিশ, উইচ ল্যাঙ্গুয়েজ আজারবাইজান, ইয়েস। ওকে কার্ড, আফটার বাইং দ্য কার্ড ইউ হ্যাভ টু পে দ্য অ্যাডিশনাল 40 কোপেক্স, কপেক, ওকে ওকে ওকে, ফোর ট্রাভেল, ওকে আই উইল বুক ইট ফ্রম হিয়ার। তো আমার হয়ে ওরা পেমেন্ট করে দিল, কেন যাই না, ভালো লাগলো দেখে। অ্যান্ড ইউর ব্রাদার ওয়ার ইউ ওয়েন্ট অ্যানাদার ফর অ্যানাদার, ওকে ওকে। চলে এসছি ইচি শহর। তো বেসিক্যালি যেটা হলো, আমার জন্য টিকিট কেটে দিলো, আমি এলাম এবং ভিডিওগ্রাফি অ্যালাউ না মেট্রোর মধ্যে, তার জন্য করতে পারিনি বেশি, যতটা পেরেছি করেছি এবং একটা করেছিলাম ডিলিট করতে হবে, সেটার জন্য আমি ডিলিট করে দিচ্ছি। এখানে স্কুটি পাওয়া যায় রেন্টে, পার কিলোমিটার পার মিনিট অনুযায়ী এখানে চার্জ করে, এবং আমি যখন দেখালাম তাদেরকে ওরা হেল্প করে দিল খুব ভালো, এবং এখানে অনেকেই দেখছি খুব হেল্পফুল। সেই দিক দিয়ে বলবো বাকু খুব ভালো জায়গা, যে ভয়ের কোনো ব্যাপার নেই এখনও পর্যন্ত,
ইচ্ছেশায়ার এলো। এটা হলো ওল্ড বাকু, এবং ওল্ড বাকুর কাটিংটাই আলাদা, যেন মনে হবে আপনি টাইম মেশিনে বসে অন্য সেঞ্চুরিতে চলে এসেছেন, লাইক 16th century 17th century, যেরকম আমি নেপালে গেছিলাম পাঠান দরবার, সেম হিয়ার। তো বারবার যেটা বলছি, রাস্তাঘাট দেখুন একদম আলাদা, এবং আমার জন্য এটা খুব ভালো লাগছে। আমি মানে আমি চেয়েছিলাম যে সব রকম, পৃথিবী খুব বড়, এবং এত বড় পৃথিবীতে অনেক অনেক লোক আছে, অনেক ভাষার লোক আছে, অনেক অনেক জায়গা ল্যান্ডস্কেপ আছে। তো এই ল্যান্ডস্কেপ দেখার আমার খুব ইচ্ছা ছিল, এবং সেটা ফিল করার খুব ইচ্ছা ছিল দাঁড়িয়ে একদম শহরে। তো আমি এসে গেছি আজারবাইজান বাকু, আই এম ইন দ্য ক্যাপিটাল অফ আজারবাইজান। এখানে আলাদাই ভাইভ, এবং সব কিছু আমাকে কথা বলতে হচ্ছে এখানে ট্রান্সলেটার দিয়ে, যে ইংলিশ টু আজারবাইজানি ল্যাঙ্গুয়েজ আমি অলরেডি গুগল ক্রোমে একটা ইয়েতে খুলে রেখেছি এখানে, যে এখানে আমি ট্রান্সলেট করে করে কথা বলছি। যেরকম আমি এখানে সাপোজ লিখছি, একবার ধরুন আমি লিখছি থ্যাংক ইউ কক্সাগোল, থ্যাংক ইউ, ইয়া ইটস কক্সাগোল। প্রেসিডেন্ট মুভ করছে এখান দিয়ে, প্রেসিডেন্ট যাওয়ার পর রাস্তা খুলে দেবে, তাই জন্য রাস্তাটা ক্লোজ। এখানে সবচেয়ে বেশি সমস্যা হচ্ছে ভাষার, ইংলিশ, তার মানে এখানে ওরা ইংলিশ জানে না, তাতে কোনো সমস্যা নেই, কিন্তু আমরা ইংলিশে, মানে আমরা যদি ইংলিশ না জানি তাহলে সমস্যা আছে, মানে আমরা এডুকেটেড না, ইংলিশ বলতে পারি না, এরকম হয়। কিন্তু এখানে আমি ইংলিশে কথা বলে তারা বলতে পারছে না, আমি গুগল ট্রান্সলেটার ইউজ করছি, বারবার বলছি, আমি এরমভাবেই এক্সপ্লোর করছি প্রত্যেক রাস্তাঘাট, অসাধারণ লাগছে। রাস্তাটা এখানে স্ল্যান্টিং আছে, দেখুন এটা উঠে যাচ্ছে রাস্তাটা অনেকটা, তো এটা অ্যাকচুয়াল ওল্ড বাকুতে আমরা দাঁড়িয়ে আছি, একদম একদম ফ্ল্যাগ আমার সামনেই, সোজা ক্যাসপিয়ান সি। সুন্দর, এখানে অনেক হাঁসের মতন করা আছে, বেশ সুন্দর লাগছে এখানে, এবং এখানে স্কেটিং করছে, প্লাস এইদিকে ফ্লেম টাওয়ার দেখা যাচ্ছে সোজা উপরে, অসাধারণ, মানে মেঘের মধ্যে ঢুকে গেছে ফ্লেম টাওয়ার তিনটে, যেটা হলো মানে আজারবাইজানের স্কাইস্ক্যাপার। আর এইদিকে কার্পেট মিউজিয়াম, যেটা আমি যাবো আস্তে আস্তে, এবার বুঝতে পারছি, এবার লাইনে আসছি, এবং বাকুর সাথে আস্তে আস্তে মিলে ঝুলে আমি ঘুরতে পারছি। প্রথম দিকে বেশ অসুবিধা হচ্ছিল, আর এখানে ইংলিশ সত্যিই বোঝে না। তো এখন একদম ক্যাসপিয়ান সি এর ধারে চলে এসেছি আমি, এদিকে পতাকা উঠছে, প্রচণ্ড হাওয়া দিচ্ছে, এবং যার জন্য সিটি অফ উইন্ডস বলা হয়। অসাধারণ ভিউ এখানে, জলের কালার একবার দেখুন, অসাধারণ। আর এদিকে পুরো শহরটা দেখা যাচ্ছে, এখানে ওল্ড বাকুর ফিলটা দেবে। এদিকে স্ট্রেট হেঁটে প্রায় 1.5 কিলোমিটার আপনি স্ট্রেচ একটা হাঁটতে পারবেন, এবং অসাধারণ লাগবে এটার পাশ দিয়ে হেঁটে যেতে। মানে আপনি যদি প্ল্যান করছেন রাজস্থান, আপনি যদি প্ল্যান করছেন কেরালা, যেই প্রাইসে প্ল্যান করছেন, সাপোজ ধরুন 50,000, 60,000, 70,000, তো সেই প্রাইসেই আপনি বাকু আজারবাইজান 5 থেকে 8 দিন ঘুরে যেতে পারবেন। এটা আমার চ্যালেঞ্জ, এবং আমি সেটাই করছি, যত কম খরচায় হয় ঘোরা যায়, তত কম খরচায় সব কটা দেশ টার্গেট করা, এবং এইটা ওয়ান অফ দেম। এত কম খরচায় আমি এই খরচায় রাজস্থান ঘুরে আসতে পারতাম, তো আপনারাও পারবেন, আমি যখন পেরেছি আপনারাও পারবেন। তো এখান থেকে আমি টিকিট কেটে নিলাম, এখানে বোট চড়ে যায়, দিস ইজ মিনি ভেনিস, যেটা হলো কার্পেট মিউজিয়ামের সামনে, যেটা আমি এক্সপ্লোর করবো ভেবেছিলাম। চলে এসেছি, চলো, 3 মিনিট 6 মিনিট, চলো লেটস গো। তো বোট শুরু হয়ে গেছে, হাউ ইজ দ্য রাইড? রাইড ইজ ইট গুড? Good. Okay. Yeah. It's beautiful. Good. Beautiful. Beautiful. তো এটাই বলবো, আপনারা আসুন এই মিনি ভেনিসে একবার বোট
চড়ে দেখুন অসাধারণ সুন্দর এই রাইড। এবং আমি যাবো কার্পেট মিউজিয়াম, যেটা দেখালাম কার্পেট মিউজিয়ামের ভেতরে এখন যাবো। তো একদম কার্পেট মিউজিয়ামের সামনে এন্ট্রান্স গেটে চলে এসেছি। এই মিউজিয়ামটার শেপটা পুরো কার্পেটের মতন, কার্পেটটা মোড়ানো, একবার দেখুন অসাধারণ সুন্দর এটির আর্কিটেকচার, নাইস, টু গুড। তো রাইট নাও আই এম ইনসাইড কার্পেট মিউজিয়াম, চলে এসেছি কার্পেট মিউজিয়ামের ভেতরে। এটি কার্পেট মিউজিয়ামের টিকিট 10 মান্নাত, আর এখানে ভিডিওগ্রাফি অ্যালাউ, কোনো মানে সমস্যা নেই ভিডিওগ্রাফি করাতে, এক্সেপ্ট শপিং, শপিংয়ে ওখানে ভিডিওগ্রাফি করা যাবে না। আর এখানে ড্রয়ার মানে হলো লকার, এই লকারে আমি আমার ব্যাগ রেখে দিয়েছি, 106, এখানে চাবি। চলো। তো যেরকমটি দেখছেন এখানে প্রচুর কার্পেট আছে এবং ইউনিক ইউনিক ডিজাইন আছে, এবং লার্জেস্ট কালেকশন অফ কার্পেট আছে। 1967 এটি ইনোগ্রেট হয়, এবং এখানে অনেক রকম ইউনিক কালেকশন আছে যেগুলো এগুলো বলছি। এবং একবার কাজগুলো দেখুন, আমাদের ওখানেও কার্পেট হয় কিন্তু এত সুন্দর হয় না, এবং কী করে তৈরি হয় সব কিছু এখানে বলা আছে এবং লেখা আছে। এখানে কার্পেট কেরমভাবে কোথা থেকে এসছে এবং কী করে তৈরি হয়, হিস্ট্রি সব কিছু লেখা আছে এখানে, কত হাতের কাজ আছে একবার দেখুন, অসাধারণ সুন্দর এই কাজ। এবং কার্পেট ইরানেও খুব হয়, ইরান ওই মানে সেই কালচারের থ্রু দিয়ে আজারবাইজান হলো, আজারবাইজানকে ল্যান্ড অফ ফায়ারও বলে, কারণ এখানে অয়েল এবং ন্যাচারাল গ্যাস এখানে রিসোর্স। কার্পেট মিউজিয়াম আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাও কেমন লাগলো কার্পেট মিউজিয়াম, এবং নিজে এসে দেখে যাও, খুব ভাল লাগবে কার্পেট মিউজিয়াম এবং ইউনিক কালেকশন। দিস ইজ একদম সামনেই ফ্লেম টাওয়ার দেখা যাচ্ছে, এখানে সব জায়গা থেকেই ফ্লেম টাওয়ারটা দেখা যায়, এটা খুব সুন্দর। স্কাই স্ক্যাপার, ইটস লাইক 33 ফ্লোর, বেশ হাইট আছে, এবং সব রকম মানে অ্যাক্টিভিটি যখন যেরকম বুর্জ খলিফায় হয়, কিছু প্রজেকশন হয়, ভিডিও সব কিছু এখানেই হয়। তো একদম কার্পেট মিউজিয়ামের সামনেই আপনারা পেয়ে যাবেন মানি এক্সচেঞ্জ অফিস, ব্যাংক রেসপুব্লিকা, এখানে USD ইউরো সব দেওয়া আছে, আমি এখান থেকে মানি এক্সচেঞ্জ করে নিয়েছি এবং ঠিকঠাক রেট। যেমনটা বললাম একদম নিজামী স্ট্রিট শুরু হয়ে গেছে, এখান থেকে টানা চলবে প্রায় 1 কিলোমিটারের কাছাকাছি, খুব সুন্দর হ্যাপেনিং প্লেস। এবং হোটেল থেকে শুরু করে, পাবস থেকে শুরু করে, রেস্টুরেন্টস থেকে শুরু করে, সোভেনিয়া যদি কিনতে চান সেটাও পেয়ে যাবেন, সব কিছু পেয়ে যাবেন। এবং এত সুন্দর এই স্ট্রিটটা, একবার এই জায়গাটা দেখুন, ওহো হো, অসাধারণ এই জায়গাটা। একদম স্বর্গের মতন লাগছে। প্রচুর গাড়ি, একদম ট্রাফিক, হাই ট্রাফিক, মানে বলতে গেলে এই দেশের পপুলেশন 1 crore, তার মধ্যে এত জাম বাকুর মধ্যে। এবার যখন আমি বাইরে এক্সপ্লোর করতে যাবো, জানি না সেখানে কী পাবো। তো চলো আজকের জন্য ব্লগ এখানেই এন্ড করছি, এখন যাবো রুমে, চলেই এসছে প্রায় রুম। তো যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করো বন্ধুদের সাথে, কেমন লেগেছে সেটা সবাইকে জানাও, যে আজারবাইজান ট্রিপ করা যাবে কি না, অবশ্যই যাবে। আর কমেন্ট করো কেমন লেগেছে, নিচে লেখো যে কী কী আরও চাই, এবং পরপর আমি আনতে থাকবো, এবং কী কী দেশ তোমাদের ঘোরার ইচ্ছে সেগুলো আমাকে বলো, আমি করতে থাকবো। আর সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল এডি ব্লগ, দেখে থাকো, এনজয়। চলো।